ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে জিওগ্রাফি লেকচার সিরিজে স্বাগত জানাই আজকে ক্লাস শুরু করার আগে একটি বিষয় উল্লেখ করে রাখি তোমাদের অনেকে কমেন্ট সেকশানে জানিয়েছ যে এই যে ক্লাসগুলো হচ্ছে তার পিডিএফের জন্য দেখো পিডিএফ আমাদের রেডি করা আছে এই যে ক্লাসগুলো হচ্ছে তার যে স্লাইড প্রেজেন্টেশানগুলো আছে সেগুলোকে পিডিএফ হিসাবে রেডি করা আছে তার জন্য তোমাদের ভিসান ডাব্লিউ বিসিএসের যে অ্যাপ আছে ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাপেতেই তোমরা এই সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে যেটা তোমাদের পড়ার জন্য খুব হেল্পফুল হবে তো চলো আজকে আমরা আমাদের আলোচনা শুরু করি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিমালয়ের ফিজিক্যাল ডিভিশানগুলো আমি আগের দিন বলেছিলাম যে আমরা মূলত আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল তথা হিমালয়ের যে শ্রেণীবিভাগ পড়ব সেটাকে দুটো ভাগে ভাগ করে পড়ব প্রথমত আমরা ফিজিক্যাল ডিভিশন পড়ব এবং তার পরেতে আমরা তার রিজিওনাল ডিভিশন পড়ব গতদিনে আমরা রিজিওনাল ডিভিশন যেটা অর্থাৎ আঞ্চলিক যে শ্রেণীবিন্যাস হিমালয়ের কোন অঞ্চলের হিমালয়কে কি বলা হয় তাদের বিভিন্ন ধরনের চরিত্র বৈশিষ্ট্য আমরা পড়েছি আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ফিজিক্যাল ডিভিশানসগুলো অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলকে তথা উত্তরের যে পার্বত্য অঞ্চল সামগ্রিকভাবে আছে তাকে ফিজিক্যালি কতগুলো ভাগে বিভক্ত করা যায় এবং সেই ভাগগুলো কী কী তাদের প্রত্যেকটার ক্যারেক্টারিস্টিক্স প্রত্যেকটা জায়গায় কি কি ধরনের পাস আছে এবং কোন কোন উচ্চ শৃঙ্গ আছে সেগুলো আমরা আলোচনা করব চলো দেখো মূলত আমরা যদি দেখি হিমালয়কে দুটো অংশে ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে হিমালয়ান রেঞ্জ এবং এই হিমালয়ান রেঞ্জের আন্ডারে আমরা মূলত দেখতে পাচ্ছি একটা হিমালয়কে পড়ব দু নম্বর জায়গাতে গিয়ে ট্রান্স হিমালয়কে পড়ব এবং তিন নম্বর জায়গাতে আমরা পাচ্ছি ইস্টার্ন হিমালয়াজকে অর্থাৎ এই হিমালয়ান রেঞ্জকে মূলত আমরা তিনটে অংশে ভাগ করছি এবং এই তিনটে অংশে ভাগ করার পর এই হিমালয়ান রেঞ্জ ট্রান্স হিমালয়া এবং ইস্টার্ন হিমালয়া এই তিনটে অংশকে আলাদাভাবে আমাদের পড়তে হবে এখন এখানে প্রশ্ন হচ্ছে এই হিমালয়ান রেঞ্জ রেঞ্জ শব্দটার অর্থ যতক্ষণ না আমরা ক্লিয়ার করতে পারবো আমাদের কিন্তু পড়াশোনাতে একটা সবসময় ঘাটতি থেকে যাবে তাহলে চলো আমরা প্রথমে দেখে নিই যে রেঞ্জ এই যে শব্দটা এখানে উল্লেখ করা আছে হিমালয়ের সাথে তার অর্থ কী এবং কেন এটা হিমালয়ের সাথে ব্যবহার হচ্ছে খুব স্বাভাবিকভাবেই রেঞ্জ মানে হচ্ছে একটা চেন বা একটা আমরা বলতে পারি সিরিজ এই সিরিজটা কিসের এখানে এই সিরিজটা হচ্ছে বিভিন্ন মাউন্টেন্সের অর্থাৎ ধরো আমরা যদি একটা কেবলমাত্র এরকম পর্বত দেখতে পাই তাকে আমরা বলছি কি একটা এটার নাম হচ্ছে একটা এক্স মাউন্টেন রাইট এটা হচ্ছে এক্স মাউন্টেন এবং এই অংশটাকে ধরো কোনো একটা পিক আমরা দেখতে পাচ্ছি তাকে আমরা বলছি এই এক্স মাউন্টেনের একটা পিক কিন্তু এই রকমভাবে মাউন্টেন যদি চেন হিসাবে থাকে অর্থাৎ পরস্পর এরকমভাবে অবস্থান করে থাকে যে কোনো কারণে তাদের উৎপত্তিগত কারণে তারা যদি পরস্পরভাবে একটার সাথে একটা পাশাপাশি অবস্থান করে তখন এই পুরো মাউন্টেনসগুলোকে একত্রে বলা হবে এই সব মাউন্টেন্সগুলোকে স্টার্টিং ফ্রম দিস টু স্টার্টিং ফ্রম দ্যাট এই পুরো অঞ্চলটাকে আমরা বলতে পারি একটা মাউন্টেন রেঞ্জ এবার তোমরা লক্ষ্য করে দেখো আমরা যে হিমালয়ান মাউন্টেন রেঞ্জের কথা বলছি সেটা একদম পশ্চিমে এই রকম নাঙ্গা পর্বত অঞ্চল থেকে আমাদের অরুণাচল প্রদেশের যে নামচা বারোয়া আছে সেই জায়গা পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং কি হয়েছে এই পুরো অঞ্চলটাতে প্রচুর পরিমাণে আমরা মাউন্টেন্স দেখতে পাই মাউন্টেন পিক দেখতে পাই কিন্তু সেটা কার মধ্যে থাকে সেটা এন্টায়ারলি কেবলমাত্র আমাদের এই হিমালয়া অঞ্চলটাকে কভার করছে অর্থাৎ আমরা সেই কারণে এটাকে হিমালয়ান রেঞ্জ বলে উল্লেখ করছি এবং এই হিমালয়ন রেঞ্জের আমরা ডিভিশন সেখানে দেখতে পাচ্ছি একটা তো ইটসেলফ হিমালয়ান রেঞ্জ আছে সেটাকে আমরা পড়বো ওকে তারপর ট্রান্স হিমালয়া পাবো এবং তারপর আমরা পাবো ইস্টার্ন হিমালয়া হিমালয়ান রেঞ্জকে কতগুলো ভাগে ভাগ করা হচ্ছে হিমালয়ান রেঞ্জকে মূলত তিনটে ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে গ্রেটার হিমালয়া তারপর হচ্ছে মিডিল অর লেসার হিমালয়া এবং তার পরবর্তীতে হচ্ছে শিওয়ালিক দেখো এই যে হিমালয়ের শ্রেণীবিভাগটা করা হয়েছে এটা কিসের ভিত্তিতে করা হয়েছে এই হিমালয়ান রেঞ্জের যে শ্রেণীবিভাগটা করা হয়েছে সেটা মূলত হিমালয়ের উৎপত্তির ওপর ভিত্তি করে করা হয়েছে আমরা আগের দিন দেখেছি যে হিমালয় পর্বতের উৎপত্তিটা কিভাবে হয়েছে অর্থাৎ সঞ্চিত পলিতে চাপ পড়ে দুদিক থেকে সঞ্চিত পলিতে চাপ পড়েছে এবং সেই চাপের প্রভাবে এরকমভাবে একটা পর্বত শৃঙ্গ উৎপত্তি লাভ করেছে একাধিকভাবে উৎপত্তি লাভ করেছে এখন বিষয় হচ্ছে এই যে উৎপত্তিটা সেই উৎপত্তিটা একটা নির্দিষ্ট সময়তে হয়নি অর্থাৎ হঠাৎ করে একদিনে এই সমগ্র হিমালয়টার উৎপত্তি হয়নি এটা হওয়াটা প্রাকৃতিকভাবে সম্ভব নয় তাহলে কী দেখা যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে এই যে বোধ সাইডের এ এবং বি এই বোথ সাইডের যে প্রেশারটা সেই প্রেশারটা ক্রমশ আসতে থেকেছে এবং ভঙ্গিল পর্বত হিসাবে হিমালয়ের উৎপত্তি লাভ শুরু হয়েছে তো দেখো যখন একদম প্রেসারটা একদম ফার্স্ট টাইম যখন পড়ে তখন এই হিমালয় পর্বত যে আমরা বলছি তার সর্বোচ্চ অংশ যেটা অর্থাৎ একদম সব থেকে উঁচু অংশ যেটা উঁচু অ্যাভারেজ হাইট যার সব থেকে বেশি সেই অংশটা উৎপত্তি লাভ করেছে তার পরবর্তী সময়ে যখন দুদিকের প্রেসারটা দুদিকের চাপটা তুলনামূলক কম হয়েছে প্রথমবারের থেকে তখন হিমালয়ের আরেকটা অংশ উৎপত্তি লাভ করেছে যেটাকে আমরা বলছি মিডিল হিমালয় এবং সব শেষে আমরা দেখব যে চাপ আরও একটু কমে যাওয়ার ফলেতে শিওয়ালি হিমালয়া উৎপত্তি লাভ করেছে দেখো আমি যদি ছবিটা এরকমভাবে এখানে একটা ড্রয়িং করি যে যখন প্রথম অবস্থাতে উৎপত্তি লাভ করেছে তখন হিমালয়ের উচ্চতাটা এই এইরকমভাবে বৃদ্ধি পেয়েছে কারণ দুদিকের চাপটা প্রচণ্ড বেশি ছিল এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কি পরবর্তীতে প্রেশারটা একটুখানি তুলনামূলক কম সেখানে উৎপত্তি অর্থাৎ সেখানে প্রেশারটা কম থাকার কারণে এই যে সঞ্চিত পলি রাশিগুলো সেগুলো কম উচ্চতাযুক্ত হয়েছে এই যে অংশটা দেখতে পাওয়া যাচ্ছে এবং এর পরবর্তীতে আবার দেখছি আমরা যে একটা পিডমন্ড জোন তৈরি হয়েছে যেটাকে আমরা বলছি যে শিওয়ালিক অঞ্চল এটাকে যদি আমরা একটা থার্ড ডাইমেনশান লুক দিতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে মোটামুটি এই রকম ভাবে আমরা হিমালয়ের যে শ্রেণীবিভাগটা করছি অর্থাৎ হিমালয়ের যে ফিজিক্যাল ডিভিশনটা করছি সেটা কিছুটা এই ধরনের এই অংশটাকে অর্থাৎ এই যে অংশটা আমি এখানে মার্ক করছি এইটাকে আমরা বলছি যে একদম আমাদের গ্রেটার হিমালয়া যেটা সব থেকে উচ্চতা বিশিষ্ট প্রথম অবস্থাতে হঠাৎ করে দুটো প্লেটের মধ্যবর্তী অংশে চাপ পড়েছে এবং তাদের ইমেন্স প্রেসারে সঞ্চিত পলি ভাঁজ হয়ে এই অংশটা সৃষ্টি করেছে তার পরবর্তীতে প্রেসারের অ্যামাউন্ট বা প্রেসারের পরিমাণটা যখন একটু কম তখন যে হিমালয় উৎপত্তি লাভ করেছে অর্থাৎ পরবর্তী সময়েতে সেটা আমরা বলছি এই অংশটা যেটা হচ্ছে মিডিল হিমালয় এবং তার পরবর্তীতে যখন প্রেসারের পরিমাণটা আরও কম তখন এই শিওয়ালি হিমালয় বা হিমালয়ের যে সর্বনবীন অংশ সেটা উৎপত্তি লাভ করেছে তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস আইডিয়া করতে পারি যেটা আমাদের কোয়েশ্চেনে বারে বারে আসে যে হিমালয়ের মধ্যে হিমালয় তো নবীন ভঙ্গিল পর্বত হিমালয় ইটসেলফ একটা নবীন ভঙ্গিল পর্বত কিন্তু হিমালয়ের মধ্যেও যখন আমরা শ্রেণীবিন্যাস করি তখন হিমালয়ের মধ্যে প্রাচীন অংশ হিমালয়ের মধ্যে নবীন অংশ এই ধরনের কিছু কোয়েশ্চেন্স আসে তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি যে তাহলে হিমালয়ের সব থেকে পুরনো অংশ হচ্ছে গ্রেটার হিমালয়টা কারণ একদম ইনিশিয়াল স্টেজে গ্রেটার হিমালয়টা প্রথমে তৈরি হয়েছে তার পরবর্তীতে তৈরি হয়েছে এই মিডিল হিমালয় এবং সব ফেসে তৈরি হয়েছে আমাদের এই শিওয়ালিক অর্থাৎ হিমালয়ের থেকে নবীন অংশ যদি আমরা বলি তাহলে কাকে দেখতে পাচ্ছি তাহলে আমরা দেখতে পাচ্ছি শিওয়ালিক হিমালয়কে ওকে তাহলে এবার আমরা যেটা করব এই তিনটে অংশ নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে গ্রেট হিমালয় দেখো গ্রেট হিমালয়ের কি কী ক্যারেক্টারিস্টিক আমরা দেখতে পাচ্ছি গ্রেট হিমালয় কীভাবে তৈরি হয়েছে তো আমরা দেখলাম যে ইমেন্স প্রেসারে একদম ফার্স্ট অবস্থাতে যখন আমাদের হিমালয় তৈরি শুরু হয় তখন প্রথম ধাক্কা যেটা লেগেছে তার ফলে কি হয়েছে তার ফলে সঞ্চিত পলিটা হঠাৎ করে প্রচণ্ড উঁচু হয়ে অবস্থান করেছে দ্যাট মিনস প্রচণ্ড চাপ পেয়েছে প্রথম অবস্থাতে একদম এবং সঞ্চিত পলি কুঞ্চিত হয়ে হিমালয় পর্বত তৈরি হয়েছে মেনলি কম্পোস্ট অফ গ্রানাইট অ্যান্ড নিস অর্থাৎ এর কম্পোজিশন কি রক কম্পোজিশান আমরা দেখতে পেলাম কি গ্রানাইট এবং নিস এইটা হলো এর রক কম্পোজিশন একটা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক আমরা এখানে দেখতে পেলাম নেক্সট কি হচ্ছে এই অঞ্চলটাকে হিমাদ্রি বা মেন হিমালয়াজও বলা হয় কেন হিমাদ্রি বা মেন হিমালয়াজ বলা হয় দেখো হিমাদ্রী বা মেন হিমালয়াজ বলার পেছনে প্রধান যে কারণটা হচ্ছে এটা হিমালয়ের সর্বপ্রধান অংশ এবং সর্বগুরুত্বপূর্ণ অংশ এবং আমরা দেখতে পাবো যে মোটামুটি হাইয়েস্ট পিকগুলো এই গ্রেট হিমালয় অঞ্চলে অবস্থিত এর লোকেশানটা আমরা একটু দেখে নিই ইট ইজ এক্সটেন্ডেড ফ্রম গর্জ অব ইন্দাস রিভার টু দ্য বেন্ড অব ব্রহ্মপুত্র রিভার ইন অরুণাচল প্রদেশ অর্থাৎ একদম পশ্চিমে যদি আমরা দেখি ইন্দাস গর্জ যে অঞ্চলটা ইন্দাস গর্জ থেকে আমরা ব্রহ্মপুত্র রিভার যে টার্ন নিয়েছে এরকমভাবে যে এরকম টার্ন নিয়েছে নিয়ে একদম স্ট্রেট বাংলাদেশের দিকে প্রবাহিত হয়ে গেছে সেই জায়গা পর্যন্ত বিস্তৃত নেক্সট মোস্ট টলেস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড হিয়ার অর্থাৎ পৃথিবীর সবথেকে উচ্চতম পর্বত শৃঙ্গগুলো এই গ্রেট হিমালয়াতে অবস্থিত এবং মাউন্ট এভারেস্ট ইজ লোকেটেড ইন দিস পার্ট অফ হিমালয়াজ অর্থাৎ মাউন্ট এভারেস্ট কিন্তু এই গ্রেট হিমালয়তে অবস্থিত সুতরাং এখান থেকে যদি প্রশ্ন আসে যে মাউন্ট এভারেস্ট কোন হিমালয়ের অংশ বা কোন হিমালয়ে অবস্থিত তাহলে কিন্তু আমরা অনায়াসে উত্তর করতে পারবো মুখস্থ না করে শুধু একটা কনসেপ্ট মাথায় রেখে যে কেন গ্রেট হিমালয়টা সব থেকে বেশি সম্পন্ন আর গ্রেট শব্দটার অর্থ যদি আমরা দেখি তাহলে আমরা এমনি ধারণা করে নিতে পারবো গ্রেট শব্দটার অর্থ হচ্ছে মোহান এবং মোহান কাকে বলা হয় যে অনেক বেশি ক্ষমতা এবং উচ্চতা সম্পন্ন সাধারণ অর্থে এরকমভাবে আমরা মোহন শব্দটা ব্যবহার করে থাকি এবং দেখো হিমালয়ের ক্ষেত্রেও তাই আশা করি তোমরা এইটুখানি কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পেরেছ যে আমাদের হিমালয়ের এই গ্রেট হিমালয় অংশটা কেন এত উঁচুতে অবস্থিত সুতরাং মুখস্থ করার কোনো প্রয়োজন নেই অ্যাভারেজ হাইট এই অঞ্চলের কত দেখো অ্যাভারেজ হাইট হচ্ছে প্রায় ছ হাজার মিটার এই অঞ্চলের অ্যাভারেজ হাইট ছ হাজার মিটার এবং উইথ পঁচিশ কিলোমিটার ওকে নেক্সট দ্য হাইট অফ স্নো লাইন ইন গ্রেটার হিমালয়া ইজ ইন মোর অলটিটিউড ইন ওয়েস্ট দ্যান দ্যাট অফ দ্য ইস্ট তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি যে স্নো লাইন বা যে বড়পাবৃত রেখা যেটাকে আমরা বলে থাকি হিমালয়ের যে কোন অংশে আমরা দেখতে পাচ্ছি সেটাকে সেটা হচ্ছে এই অঞ্চলে বেশি অল্টিটিউটে আছে পশ্চিম দিকে এবং কম অল্টিউটে আছে ইস্টার্ন সাইডে এখানে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে যে এই স্নো লাইন বিষয়টা কী স্নো লাইন আমরা কাকে বলছি রাইট আমি সেই জায়গাটাতে আসছি তার আগে পরের অংশটা একটু জাস্ট দেখে নিই ডিউ টু হাই হিউমিডিটি ইন আসাম দ্য হাইট অফ স্নো লাইন ইন ইস্ট ইজ অ্যাবাউট ফোর হান ওয়ান হান্ড্রেড মিটার অ্যান্ড ইন ওয়েস্টার্ন সাইড অথবা অর্থাৎ কাশ্মীরে এটা ফাইভ ওয়ান ডাবল জিরো মিটারে এই বিষয়টা আমি একটুখানি ক্লিয়ার করে দিই দেখো স্নো লাইন মানে হচ্ছে দেখবে একটা যদি পাহাড় থাকে এটা ধরো একটা পাহাড় আছে ঠিক আছে এই পাহাড়ের মোটামুটি একটা নির্দিষ্ট উচ্চতার ওপরে আমরা সবসময় দেখতে পাই কি এই অঞ্চলগুলোতে নির্দিষ্ট উচ্চতার ওপরের অঞ্চলগুলোতে আমরা সবসময় দেখতে পাই বরফ জমে আছে বা স্নো পিক হয়ে আছে এবার ধরো এখানে একটা কনসেপ্ট হচ্ছে যে একটা নির্দিষ্ট উচ্চতাকে কল্পনা করে নেওয়া হয় এই যে পাহাড়গুলো আছে আই মিন পর্বতগুলো আছে তার একটা নির্দিষ্ট উচ্চতাকে কল্পনা করে নেওয়া হয় যে এই লাইনটা আমি এখানে মার্ক করেছি এই লাইনের ওপরেই আমরা সবসময় দেখতে পাচ্ছি যে বরফাবৃত হয়ে আছে কিন্তু এই লাইনটার নিচে আমরা কিন্তু সারা বছর দেখতে পাচ্ছি না বরফকে একমাত্র শীতকালের সময়তে এই লাইনটা হয়তো একটুখানি নিচে এরকম জায়গাতে নামছে ওকে তাহলে এই যে লাইনটা এই লাইনটাকে আমরা বলছি কি এই লাইনটাকে আমরা বলছি স্নো লাইন বা বাংলাতে আমরা বলছি রেখা অর্থাৎ যে কাল্পনিক অল্টিটিউড বা লাইনের ওপরে কোনো পার্বত্য অঞ্চলে পারমাফ্রস্ট লেয়ার থাকে পারমাপ্রস্ট লেয়ার মানে কি পারমাপফ্রস্ট লেয়ার মানে হচ্ছে পারমানেন্টলি ফ্রোজেন অর্থাৎ সর্বদা বরফ বিরাজ করে যেখানে তাকে বলা হচ্ছে এই পারমাফ্রস্ট লেয়ার তাহলে পারমাফ্রস্ট লেয়ার যে লাইনের ওপরে থাকে সেই কাল্পনিক লাইনটাকে আমরা বলছি কি স্নো লাইন এবার এই স্নো লাইনটা হিমালয়ের ক্ষেত্রে ওয়েস্টার্ন হিমালয় এবং ইস্টার্ন হিমালয়াতে কেন কম উঁচু বা বেশি উঁচুতে পাওয়া যাচ্ছে দেখো ইস্টার্ন হিমালয়ের ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে একচল্লিশশো মিটার উচ্চতাতে কিন্তু ওয়েস্টার্ন হিমালয়তে সেটা পাওয়া যাচ্ছে একান্নশো মিটার উচ্চতাতে এর প্রধান কারণ হচ্ছে একটা সেটা হচ্ছে হিউমিডিটি আমরা জানি যে হিউমিডিটি থাকলে বরফ জমতে সুবিধা হয় ওকে এবং হিউমিডিটি থাকলে বরফ জমতে যেহেতু সুবিধা হয় তাই আমাদের যে হিমালয়ের পূর্ব দিকটা অর্থাৎ ইস্টার্ন হিমালয় আসাম হিমালয়ের যে অঞ্চলটা সেই জায়গার হিউমিডিটি কিন্তু অনেক বেশি রেদার দেন আমাদের কাশ্মীর লে লাদাখ এই যে অঞ্চলটা সেখানের থেকে সুতরাং স্বাভাবিক অর্থেই সেই জায়গাতে বরফটা আমরা কিন্তু কম উচ্চতাতে দেখতে পাবো ডিউ টু দিস হিউমিডিটি ওকে এবং সেই কারণেই কিন্তু এখানে একচল্লিশশো মিটার উচ্চতাতেই আমরা বরফ দেখতে পাই অন্যদিকে কাশ্মীর অঞ্চলে আমরা গেলে সেই উচ্চতাটা অলমোস্ট একান্ন থেকে বাহান্নশো মিটার পর্যন্ত হয়ে যায় ওকে নেক্সট এখানে আমরা গ্রেট হিমালয় অঞ্চলের কিছু পিকস দেখে নেব যেগুলো কিছু কিছু পরীক্ষাতে প্রশ্ন আসে তার উচ্চতা সংক্রান্ত বা এক দুই তিন এরকম র্যাঙ্কিং করে কিছু প্রশ্ন দিয়ে দেয় যে গ্রেট হিমালয়ের পিকগুলোকে আমাদের সাজাতে হবে ওকে এবং এর সাথে আরেকটা জিনিস আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে ম্যাপে যেটা তোমরা প্রত্যেকে অ্যাটলাস দেখে করবে এখানে এই ম্যাপটা আমি এই কারণেই দিয়েছি সেটা হচ্ছে লোকেশান লোকেশান কেন ধরো এখানে প্রশ্ন দিল যে মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা লোথসে আর হচ্ছে ধওলাগিরি এই চারটে দিয়ে দিলো দিয়ে বলল যে ইস্ট থেকে ওয়েস্ট ওরিয়েন্টেশনে বা ওয়েস্ট থেকে ইস্ট ওরিয়েন্টেশনে সাজাও ওকে তো সেক্ষেত্রে আমরা কি দেখব সেক্ষেত্রে আমাদের কিন্তু এই লোকেশানটা করাটা খুব প্রয়োজন তাহলে আমরা দেখে নিই কোন কোন এখানে পিকগুলো আছে দেখো মাউন্ট এভারেস্ট আট হাজার আটশো পঞ্চাশ মিটার এটা হচ্ছে হাইয়েস্ট পিক দেন নেক্সট আমরা কাকে পাচ্ছি নেক্সট আমরা পাচ্ছি কাঞ্চনজঙ্ঘাকে যেটা হচ্ছে আট হাজার পাঁচশো আটানব্বই মিটার দেন নেক্সট আমরা পাচ্ছি লোটসে আট হাজার পাঁচশো এক মিটার এরকমভাবে এখানে প্রত্যেকটা পিক উল্লেখ করা আছে ধৌলাগিরি মানসালু অন্নপূর্ণা গোসাইনাথ বা এটাকে গোসাই থান বলা হয় নন্দাদেবী কামেট নামচা বারোয়া নামচাবারোয়া মান্ধাতা ত্রিশুল এবং বদ্রীনাথ এবং প্রত্যেকটা পিকের উচ্চতা এখানে মনে রাখার কোনো প্রয়োজন নেই মূলত এক থেকে চার এই অলটিটিউডটা মনে রাখবে মাখালু পর্যন্ত যেটা হচ্ছে আট হাজার চারশো একাশি মিটার এই পর্যন্ত করে রাখলেই এটা মোরদান এনাফ কারণ কারোর পক্ষে তো এটা সমস্ত অলটিটিউড মনে রাখা সম্ভব নয় যদি মনে রাখতে পারো তার থেকে ভালো কিছু হতে পারে না তাহলে আমরা হিমালয়ের গ্রেট হিমালয় অঞ্চলের পিকগুলো কিন্তু দেখে নিলাম ওকে তাহলে দেখো ভারতবর্ষের উচ্চতম অংশ যদি আমাদের হিমালয়ের প্রশ্ন আসে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এই কাঞ্চনজঙ্ঘাটা কোথায় অবস্থিত এই কাঞ্চনজঙ্ঘাটা অবস্থিত আমাদের গ্রেট হিমালয় এবং যদি আমরা স্টেট দেখি তাহলে এটা অবস্থিত হচ্ছে সিকিমে এটা হচ্ছে ভারতের হাইয়েস্ট পিক ইন হিমালয়াজ আই রিপিট ভারতের হাইয়েস্ট পিক ইন হিমালয়াজ যদি হিমালয়তে জানতে চায় তখন আমরা কাঞ্চনজঙ্ঘা করব নেক্সট অর আমাদের লেসার হিমালয়া দেখো ইন বিটুইন দ্য শিবালিক ইন দ্য সাউথ অ্যান্ড দ্য গ্রেট হিমালয়াজ ইন দ্য নর্থ ইজ দ্য মিডিল হিমালয়া রানিং অলমোস্ট প্যারালাল দ্য রেঞ্জেস তাহলে কী হলো দেখো আমরা আগের স্লাইডটাতে যাই এখানে কি বললো যে দক্ষিণে কে আছে তার শিবালিক আছে এবং উত্তরে আছে গ্রেটার হিমালয়া মাঝখানে দাঁড়িয়ে আছে আমাদের এই অংশটা হচ্ছে মিডিল অর লেসার হিমালয়া ইট ইজ অলসো নোন অ্যাজ হিমাচল অর মিডিল হিমালয়া এটাকে হিমাচল বা মিডিল হিমালয়া বলা হয়ে থাকে এদের অ্যাভারেজ উচ্চতা কত পঁয়ত্রিশশো থেকে পঁয়তাল্লিশশো মিটার এটা হচ্ছে এই অঞ্চলের অ্যাভারেজ অলটিটিউড দ্য ইম্পর্টেন্ট রেঞ্জেস ইনক্লুডেড ইন দিস এরিয়া পীরপাঞ্জাল ধওলাধর বা মুসৌরি এই যে চারটে পিকের কথা এখানে উল্লেখ করা আছে এটা অবশ্যই মনে রাখবে কারণ এখান থেকে এইখান থেকে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে ধৌলাধর বা পীরপাঞ্জাল এরকম একটা নাম তুলে দেয় দিয়ে জিজ্ঞাসা করে যে এটা কোন হিমালয় অবস্থিত বা হিমালয়ের কোন অংশ এটাকে দেখতে পাওয়া যায় তাহলে কাকে কাকে আমরা পেলাম পীরপাঞ্জাল ধৌলাধর নাগটিব্বা আর হচ্ছে মুসৌরি ওকে এই চারটে অংশ আমরা এখানে পেলাম নেক্সট আমরা কী দেখতে পাচ্ছি বিটুইন দ্য পীরপাঞ্জাল অ্যান্ড জাস্কার রেঞ্জ অফ গ্রেটার হিমালয়াজ দা দুটো দা হয়ে গেছে এখানে ওকে দা ফেমাস ভ্যালি অফ কাশ্মীর লাইজ অর্থাৎ পীর পাঞ্জাল তাহলে পীর পাঞ্জাল কোথায় আমরা দেখতে পাচ্ছি পীর পাঞ্জাল দেখতে পাচ্ছি মিডিল হিমালয়াতে তাহলে দেখো আমরা যদি এখানে ডায়াগ্রামটা করি এটা হচ্ছে আমাদের মিডিল হিমালয়া আর এটা হচ্ছে একদম গ্রেটার হিমালয়া তাহলে কি বলছে যে এই পীর পাঞ্জাল তাহলে পীর পাঞ্জাল কোথায় অবস্থিত পীর মিডিল হিমালয়া কোনো একটা জায়গাতে অবস্থিত এবং জাস্কার রেঞ্জ এই জাস্কার রেঞ্জটা হচ্ছে গ্রেটার হিমালয়ে অবস্থিত তাহলে এই জাস্কার রেঞ্জ এবং এই পীরপাঞ্জাল এদের দুজনের মাঝখানে আমরা কাকে দেখতে পাচ্ছি এদের দুজনের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ভ্যালি অফ কাশ্মীর অর্থাৎ কাশ্মীর উপত্যকাতে স্বাভাবিক অর্থে আমরা যদি ভ্যালির কনসেপ্ট যে দুটো উঁচু অংশ থাকে এরকম এবং তার মাঝখানে নিম্নবর্তী অংশকে আমরা ভ্যালি বলে থাকি তাহলে দেখো এই হচ্ছে দুটো উঁচু অংশ যেটা হচ্ছে একদিকে জাস্কর আছে একদিকে আমাদের পীরপাঞ্জাল আছে এবং মাঝখানের এই অংশটাতে ভেল অফ কাশ্মীর আমরা দেখতে পাচ্ছি তাহলে কাশ্মীর ভ্যালি কোন জায়গাটাতে আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে একদিকে আমাদের জাস্কার রেঞ্জ এবং আর একদিকে হচ্ছে পীরপাঞ্জাল অ্যাকচুয়ালি এই জাস্কার রেঞ্জটার আরও স্পেসিফিক জায়গাটা আমি তোমাদের উল্লেখ করে দিই যেটা কোয়েস্ট অনেক সময় থাকে সেটা হচ্ছে ওয়েস্টার্নলি ওয়েস্টার্ন বা ওয়েস্টার্নলির রেঞ্জ অফ জাস্কার এইটা উল্লেখ থাকে অনেক সময় এটা উল্লেখ থাকে এটা দেখলে ঘাবড়ে যাবেন এটা একই ব্যাপার ওয়েস্টার্ন রেঞ্জ অফ জাস্কার ওকে এটার ডিস্টেন্স কত আমরা দেখতে পাচ্ছি একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রায় নিয়ে সাউথ ওয়েস্ট থেকে নর্থ ইস্ট ডাইরেকশানে অর্থাৎ সাউথ ওয়েস্ট থেকে নর্থ ইস্ট ডাইরেকশান মানে হচ্ছে ঠিক এই রকমভাবে রকমভাবে এই ভেল অফ কাশ্মীরটা অবস্থিত লাইক দ্য কাশ্মীর ভ্যালি ইন দ্য ওয়েস্ট দ্য কাঠমান্ডু ভ্যালি অর্থাৎ দেখো এখানে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে যে কাশ্মীর ভ্যালি যেমন আমরা দেখতে পাচ্ছি দ্য কাঠমান্ডু ভ্যালি অলসো সিচুয়েটেড হিয়ার অর্থাৎ এই যে অঞ্চলটা এই গ্রেটার হিমালয়া এবং মিডিল হিমালয়া এটা আমাদের এই দিকে একদম উত্তর পশ্চিম অংশে জম্মু কাশ্মীর এই অঞ্চল থেকে শুরু করে এরকমভাবে তো চলে গেছে আমাদের একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত তাহলে এখানে যদি আমরা ভ্যালি দেখতে পাই পূর্ব অংশে আমরা কোনো মানে পূর্ব অঞ্চলটা যেটা আছে সেখানেও আমরা কোনো ধরনের ভ্যালি দেখতে পেতে পারি তার কারণ হচ্ছে ফরমেশনটা তো এই একই এই গ্রেটার হিমালয়া এবং হচ্ছে এই মিডল হিমালয়া তাহলে পূর্ব অংশে আমরা যাকে দেখতে পাই সেটা হচ্ছে দেখো এই কাঠমান্ডু ভ্যালি তাহলে মূলত আমরা দুটো ভ্যালির এখানে উদাহরণ পেলাম একটা হচ্ছে ভেল অফ কাশ্মীর বা কাশ্মীর ভ্যালি আর একটা হচ্ছে কাঠমান্ডু ভ্যালি তাহলে এরা কোথায় অবস্থিত এরা দুজনেই কিন্তু মিডিল এবং দ্য গ্রেটার এই দুই হিমালয়ের মধ্যবর্তী যে নিম্ন অংশ বা অবনমিত অংশ সেই অংশের মধ্যে অবস্থান করছে ওকে হিমালয়ান হিল রিসর্টস লাইক সিমলা মুসৌরি রানীক্ষেত আলমোড়া এই সমস্ত যে জায়গাগুলো যে যেগুলো ট্যুরিস্ট স্পট হিসাবে খুব বিখ্যাত এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমাদের মিডিল বা লেসার হিমালয়তে অবস্থান করছে তাহলে আমরা কাকে কাকে দেখতে পাচ্ছি সিমলা দেখতে পাচ্ছি হিমাচল প্রদেশের মুসৌরি দেখতে পাচ্ছি রানীক্ষেত উত্তরাখণ্ড আলমোড়া উত্তরাখণ্ড এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি মিডিল হিমালয়তে হিল স্টেশন হিসাবে অবস্থান করছে নেক্সট আমরা পড়ব কাকে নেক্সট আমরা পড়বো দ্য শিওয়ালিক রেঞ্জ অর্থাৎ একদম হিমালয়ের নবগঠিত অঞ্চল এবং হিমালয়ের সব থেকে বাইরের দিকের অংশ যাকে আমরা বলছি শিওয়ালিক রেঞ্জ দ্য শিওয়ালিক কম্প্রাইস দ্য আউটার মোস্ট রেঞ্জ অব দ্য হিমালয়াজ অ্যান্ড ইট অলসো নোন অ্যাজ দ্য আউটার হিমালয়াজ তাহলে দেখো যেমন আমি বললাম যে আমরা যদি দেখি আমাদের ডায়াগ্রামটা যে এখানে আমি যেটা এঁকেছিলাম যে দেখো এই শিওয়ালিক অঞ্চলটা একদম শেষে তৈরি হয়েছে এবং হিমালয়াকে যদি আমরা দেখি একদম বাইরের দিকে অবস্থিত হচ্ছে আমাদের এই শিওয়ালিক রিজিয়ানটা ওকে তো এখানে সেই কথাটাই উল্লেখ করা আছে যে শিবালিককে আমরা বলছি কি আউটার হিমালয়াস এই আউটার হিমালয়াস বা শিবালিকের যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে সেগুলো কী কী ক্র্যাপ আছে কিছু কিছু সিনক্লাইনাল ভ্যালিজ আছে এবং সব থেকে মেন যে ফিচার হচ্ছে সেটা হচ্ছে এইগুলো সিনক্লাইনাল ভ্যালি এবং হচ্ছে ক্র্যাপ এটা একটু স্পেলিংটা ভুল হয়েছে ফল স্ক্র্যাপ এনিওয়েজ দ্য উইড অফ শিবালিক ভ্যারিজ ফ্রম পঞ্চাশ কিলোমিটার ইন হিমাচল টু ফিফটিন কিলোমিটার ইন অরুণাচল প্রদেশ অর্থাৎ আমরা শিবালিককে যদি দেখি তাহলে দেখতে পাব যে এই পশ্চিম দিকটাতে শিবালিকের পশ্চিম দিকটাতে যা উইদ আছে এই যে উইদটা সেটা বেশি এবং একদম পূর্ব দিকে যত যাচ্ছে এর উইদরা কিন্তু কমতে থাকছে যেটা পনেরো কিলোমিটার হয়ে গেছে অরুণাচল প্রদেশে এবং এই অঞ্চলের অল্টিটিউড কত ছশো থেকে নশো মিটার তাহলে এটা একটু মনে রাখার প্রয়োজন যে অ্যাভারেজ অলটিটিউড কত নেক্সট হচ্ছে দ্য ভ্যালি দ্যাট সেপারেটস শিওয়ালিক ফ্রম দ্য মিডিল হিমালয়াজ ইন ইজ নোন অ্যাজ দুয়ার ইন দ্য ইস্ট অ্যান্ড দুন ইন দ্য ওয়েস্ট দেখো আমরা আগে দেখলাম দুটো আমরা ভ্যালি পেলাম একটা হচ্ছে কাশ্মীর ভ্যালি আর একটা কাকে পেলাম কাঠমান্ডু ভ্যালি এই কাশ্মীর ভ্যালি এবং কাঠমান্ডু ভ্যালি এটা কাদের কাদের মধ্যে ছিল একদিকে ছিল হচ্ছে আমাদের গ্রেটার হিমালয়া আর একদিকে ছিল হচ্ছে মিডিল হিমালয়া এবার এই মিডিল হিমালয়া এবং আমাদের যে শিওয়ালিক এর মধ্যে আমরা আরও কিছু ভ্যালিজ দেখতে পাবো যাদের পশ্চিম দিকের বলা হচ্ছে মানে এই যে ওয়েস্টার্ন সাইডে ইন্ডিয়ার ওয়েস্টার্ন সাইডে বা হিমালয়ের ওয়েস্টার্ন সাইডে এটাকে বলা হচ্ছে দুন যেমন হচ্ছে আমরা জানি দেরাদুন আর ইস্টার্ন সাইডে কি বলা হচ্ছে ইস্টার্ন সাইডে বলা হচ্ছে এটাকে দুয়ার বা ডুয়ার্স দ্য শিওয়ালিক আর নোন বাই ডিফারেন্ট নেম ইন ডিফারেন্ট এরিয়াস এই জায়গাটা খুব ভালো করে মনে রাখবে যে শিবালিক যে আমাদের অঞ্চলটার কথা আমরা বলছি সেই শিবালিক বিভিন্ন জায়গাতে মানে বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন নামে পরিচিত যেমন জম্মুতে পরিচিত জম্মু হিলস বলে ডাফলা মিরি অবর মিসমি এই নামে পরিচিত অরুণাচল প্রদেশে দ্য রেঞ্জ দা দুধুয়া এই নামে পরিচিত উত্তরাঞ্চলে এবং চুড়িয়াঘাট বলে পরিচিত নেপালে অর্থাৎ এই দুটো শেষ দুটো পয়েন্ট তোমরা যখন পিডিএফটা পাবে এই শেষ দুটো পয়েন্ট কিন্তু খুব ভালো করে দেখে রাখবে যেগুলো শিবালিকের বিভিন্ন যে নাম সেই নামকে উল্লেখ করছে ওকে নেক্সট দেখো আমি এই যে এখানে তোমাদের দুটো জিনিস দেখালাম যে এই গ্রেটার হিমালয় এবং মিডিল হিমালয় এবং মিডিল হিমালয়ের পর হচ্ছে আমাদের যে শিবালিক এই যে অঞ্চলগুলো এই অঞ্চলগুলোতে ডিভাইড হয়েছে আমাদের ডিভিশন কাত দ্বারা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিছু লেক আছে সেখানে কিছু ভ্যালিজ আছে কিন্তু জিওগ্রাফিক্যাল স্ট্রাকচারে এদের যে ডিভিশন লাইনটা সেই ডিভিশন লাইনগুলো কি কী আমরা সেগুলো এবার দেখব দেখো প্রথম আমরা দেখতে পাচ্ছি মেন সেন্ট্রাল থ্রাস্ট বা এমসিটি এটা কোন দুটো অংশকে ডিভাইড করেছে এটা হচ্ছে গ্রেট হিমালয় এবং লেসার হিমালয় বা এটা হচ্ছে মিডিল হিমালয় তাহলে গ্রেটার হিমালয় এবং মিডিল হিমালয়কে ডিভাইড করেছে কে সেই লাইনটার নাম হচ্ছে মেন সেন্ট্রাল থ্রাস্ট এটা একটা বাইশশো কিলোমিটার লং জিওলজিক্যাল থ্রাস্ট এবং এই জিওলজিক্যাল থ্রাস্ট ফল্টের গুরুত্ব হচ্ছে তারা কি করে তারা যে কোনো দুটো ভূভাগকে বা যে কোনো দুটো ধরনের অংশকে তারা একসাথে রাখে অর্থাৎ দেখা যাচ্ছে যে এই এম সিটির বোধ সাইডে আমরা কাকে কাকে পাচ্ছি দেখো এখানেও তার প্রমাণ এম সিটির বোধ সাইডে একদিকে পাচ্ছি গ্রেটার হিমালয়কে আর একদিকে পাচ্ছি মিডিল বা লেসার হিমালয়কে এই দুটো অঞ্চলকে ডিভাইড করেছে কে সেটা হচ্ছে এম সিটি ঠিক এরকমভাবে এই যে আমরা এখানে দেখতে পাবো যে এমবিটি বা মেন বাউন্ডারি থ্রাস্ট এই যে অঞ্চলটা যেমন এম সিটিকে আমরা দেখতে পাচ্ছি এটা গ্রেটার হিমালয় এবং লেজার হিমালয়কে করেছে তেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই এম বিটি বা মেন বাউন্ডারি থ্রাস্ট কার কার মধ্যে আছে এটা হচ্ছে লেজার হিমালয়া বা মিডিল হিমালয়া এবং হচ্ছে শিবালিক তাহলে আমরা এখানে দুটো জিনিস পাচ্ছি দেখো আমরা যদি এরকমভাবে এই স্কেচটা করি এই অংশটাতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এমসিটি এবং এই অংশটাতে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এমবিটি তাহলে এম সিটি কার কার মধ্যে আছে একটা হচ্ছে গ্রেটার হিমালয়া আর মিডিল হিমালয়া এবং মিডিল হিমালয়া আর সিওয়ালিক এর মধ্যে আছে এমবিটি আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যেটা এখনও পর্যন্ত আমরা পড়াশোনা করিনি কারণ আমাদের পেনিনসুলার যে প্লেটু ডিজিয়ান সেটা এখনো পড়াশোনা হয়নি সেখানে আমরা দেখতে পাচ্ছি কাকে গ্রেট বাউন্ডারি ফল্ট এটা কার মধ্যে আছে আড়াবলি মাউন্টেন ইন দ্য ইস্টার্নন্ডারিতে আছে এবং বিন্দ অর্থাৎ বিন্দু এবং আড়াবলি এই দুটো মাউন্টেনকে আমরা দেখতে পাচ্ছি এটাও একটা থার্স্ট ফল্ট যেটাকে ডিভাইড করেছে গে যেটা হচ্ছে এই গ্রেট বাউন্ডারি ফল্ট ওকে যখন আমরা পেনিনসুলার প্লেটুরিজিয়ানটা আলোচনা করব বা মধ্য ভারতের পাহাড় অঞ্চল আলোচনা করব তখন এই বিষয়টা মাথায় রাখবে যে এই গ্রেট বাউন্ডারি ফল্টের কথাটা আমরা আলোচনা করেছি ওকে নেক্সট হচ্ছে এবার আমরা এতক্ষণ ধরে যে শব্দ ব্যবহার করে চলেছি যে ফল্ট এই ফল্ট বলতে কি আমরা জিওগ্রাফিতে বুঝি এই ফল্ট শব্দটা এই ফল্ট শব্দটা আমরা একটুখানি ক্লারিফাই করে নেবো যাতে পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হয় দেখো ফল্ট হচ্ছে ধরো দুটো এরকম দুটো বা একটা আমরা ধরে নিই এরকম একটা সলিড রক আছে কোনো কারণে এর মাঝখানে কোনো অঞ্চলে টেনশান বা কমপ্লেশনের ফলে একটা ফাটল তৈরি হলো এবং সেই ফাটল বরাবর কি হলো সেই ফাটল বরাবর আইদার এই এ পোর্শানটা ওপরে উঠে গেল বি পোর্শানটা কিছুটা নিচে নেমে গেল অথবা এটা ভাইসা ভারসা হতে পারে বি পোর্শানটা ওপরে উঠে গেল বা এ পোর্শানটা নিচে নেমে গেল ওকে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই টোটালটা এই যে টোটালটা এটা একটা রক ছিল মাঝখানে কোনো কারণে টেনশান হতে পারে টেনশান হতে পারে বা আরেকটা হতে পারে কম্প্রেশান সংনমন বা সংকোচন দুটোই হতে পারে এবার কি হচ্ছে তার ফলে কি হচ্ছে একটা এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি একটা ফল্ট তৈরি হয়েছে যেটাকে আমরা ফল্ট বলছি অর্থাৎ একটা ভাঙন তৈরি হলো এবং যে ভাঙন বরাবর কী হচ্ছে একটা অংশ ওপর দিকে উঠে যাচ্ছে এবং আরেকটা অংশ নিচের দিকে নেমে আসছে তাহলে যে অঞ্চল বরাবর এটা হচ্ছে তাকে আমরা বলছি ফল্ট ওকে সেই স্ট্রাকচারটাকে আমরা বলছি পার্টিকুলার সেই স্ট্রাকচারটার নাম হচ্ছে ফল্ট বা এটাকে বাংলায় বলা হচ্ছে চুতি আশা করি বোঝা গেল এবার এই চুতির দুটো শ্রেণীবিভাগ আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে রিভার্স নর্মাল কাকে বলে বলছে যখন অপোজিট ডিরেকশানে ডিসপ্লেসমেন্টে অপোজিট ডিরেকশানে হয় মানে এই তো একটা শিলা ছিল বা এখানে আমি যদি দেখাই যে এই এ আর বি দুটো অংশে যে ভাগ হয়েছে এই ফাটলের পর তাহলে এদের যদি অপোজ অপোজিট ডাইরেকশানে মানে একটা ওপরে উঠছে একটা নিচে নামছে এরকম ডাইরেকশানে হয় তখন তাকে আমরা বলছি নর্মাল ফল্ট ঠিক আছে এবং রিভার্স ফল্ট কোনটা ফর্মড ডিউ টু দ্য মুভমেন্ট অফ বোথ রক ব্লকস টুয়ার্ডস ইচ আদার অর্থাৎ এদের মুভমেন্টটা যদি টুয়ার্ডস ইচ আদার হয় অর্থাৎ একে অপরের দিকে আসার ফলে যদি তাদের ফল তৈরি হয় বা একে অপরের দিকে আসা সংক্রান্ত বিষয়ে যদি এই ফল্ট তৈরি হয় বা ফল্টের ফলাফল হয় তখন তাকে আমরা বলছি কি তখন তাকে আমরা বলছি রিভার্স ফল্ট বা তখন তাকে আমরা বলছি বৈপরীত্য চ্যুতি দেখো এখানে আমি তোমাদের বলছিলাম যে টেনশন বা কম্প্রেশন এখানে এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই যে ছবিটা এখানে দেওয়া আছে যে এখানে কী ঘটনাটা ঘটেছে একটা একটা কম্প্রেশন তৈরি হয়েছে এখানে একটা কম্প্রেশন বল তৈরি হয়েছে যে কম্প্রেশন বলটা কি করছে যে কম্প্রেশন বলটা এখানে একটা ফাটর তৈরি করছে আর হিমালয় পর্বতের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি এখানে আমরা ফল্ট পড়লাম হিমালয় পর্বতের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটার নাম হচ্ছে ফোল্ড তাহলে জিওগ্রাফির দুটো মূল বিষয় একটা হচ্ছে ফল্ট আমরা এখানে দেখলাম আর হিমালয় পর্বতের ক্ষেত্রে দেখলাম হচ্ছে ফোল্ড এই ফোল্ডের ক্ষেত্রে কী হয় ফোল্ডের ক্ষেত্রে একটা এরকম স্ট্রেট জায়গাতে যখন বোধ সাইড থেকে প্রেসার পড়ে তখন এই স্ট্রেট জায়গাটা এরকমভাবে আস্তে আস্তে ফোল্ডেড হতে শুরু করে এবং এইরকমভাবেই কিন্তু আমরা দেখেছি যে টেথিসের সঞ্চিত পলিতে ফোল্ড শুরু হয়ে আমাদের হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে নেক্সট আমরা যে অঞ্চলটা দেখবো আমরা ততক্ষণ হিমালয় আলোচনা করলাম হিমালয়ান রেঞ্জ আমরা এবার যাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রান্স হিমালয়া দ্য হিমালয়ান রেঞ্জেস ইমিডিয়েটলি নর্থে আমরা দেখতে পাবো গ্রেট হিমালয়ান রেঞ্জের একদম আরও উত্তরে যদি চলে যাই হিমালয়ান রেঞ্জটা আমরা দেখলাম তার আরও উত্তরে মানে হিমালয়ান রেঞ্জের সর্বোত্তর অংশ আমরা কাকে পাচ্ছি দ্যাট ইজ দ্য ট্রান্স হিমালয়া এটা অনেকে হিমালয়ের অংশও বলে অনেকে আবার বলে যে না এই ট্রান্স হিমালয় রিজিয়ানটা আমাদের যে মূল হিমালয়ান মাউন্টেন রেঞ্জ তার থেকে কিছুটা আলাদা যাই হোক দিস পার্ট অফ হিমালয়ান রেঞ্জ ইজ নোন অ্যাজ দ্য টিবেটান হিমালয়া অ্যাজ মোস্ট অফ দ্য পার্ট ইজ লোকেটেড ইন টিবেট অর্থাৎ এই ট্রান্স হিমালয়কে অনেকে তিব্বত হিমালয় বা টিবেট হিমালয় বলে থাকে এটা আমরা সকলেই জানি কিন্তু কেন বলা হয়ে থাকে তার কারণ হচ্ছে যে এই হিমালয়ের ম্যাক্সিমাম অংশটা অবস্থান করছে কোথায় টিবেটে দ্য জাস্কর দ্য লাদাখ দ্য কৈলাস এবং দ্য কারাকোরাম তাহলে এই চারটে অঞ্চল আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমরা বলছি ট্রান্স হিমালয়ের অংশ কি কি সেটা সেটা হচ্ছে জাস্কর লাদাখ কৈলাস এবং কারাকোরাম এখন আমাদের যে কাজটা হচ্ছে দেখো এই জাস্কর লাদাখ কৈলাস আমাদেরকে করতে হবে কি আমরা একটা অ্যাটলাস বইতে কিন্তু এদের লোকেশানগুলো আমরা খুব ভালো করে দেখব কারণ আমরা অনেক কোয়েশ্চেনে দেখেছি যে নর্থ সাউথ ওরিয়েন্টেশনে পীরপাঞ্জাল জাস্কার লাদাখ এবং কারাকোরাম এই যে চারটে রেঞ্জ এদেরকে সাজাতে বলে সুতরাং আমরা এখান থেকে কিন্তু একটা এমসি কি অনায়াসে বার করে নিতে পারবো ওকে নেক্সট দেখো এই অঞ্চলের অ্যালিভেশন বলছে তিন হাজার মিটার অর্থাৎ অ্যাভারেজ উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার মিটার ইট স্ট্রেচেস হাজার কিলোমিটার ইন দ্য ইস্ট ওয়েস্ট ডাইরেকশন অর্থাৎ পূর্ব পশ্চিমে এটা হাজার কিলোমিটার জুড়ে অবস্থান করছে যার অ্যাভারেজ উইথ কত চল্লিশ কিলোমিটার ইন দ্য ইস্ট আমরা এখানেও দেখতে পাচ্ছি যে চল্লিশ কিলোমিটার ইস্ট মানে হচ্ছে অরুণাচল প্রদেশের সাইডে যদি আমরা দেখি তার উইথরা কম এবং ওয়েস্টার্ন সাইডে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন সাইডে আমরা দেখব এর উইথরা বেশি এই যে দেখো এই অঞ্চলগুলোতে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে দেখছি যে উইথ কম এবং পশ্চিম অঞ্চলে উইথটা বেশি এর কারণ একটা জিনিস তোমরা লক্ষ্য করো যদি দেখো যে আমাদের কাঞ্চনজঙ্ঘা বা আমাদের মাউন্ট এভারেস্ট এগুলো কিন্তু এই পূর্ব অংশে অবস্থিত এবং এই পূর্ব অংশে অবস্থিত পর্বতগুলোর তুলনায় কম উচ্চতাযুক্ত পর্বতগুলো আমরা কিছু ক্ষেত্রে পশ্চিম অঞ্চলে দেখতে পাচ্ছি এর কারণটা কী এর কারণটা হচ্ছে দেখো যে এই পূর্ব অংশে হিমালয়ের যে কম্প্রেশানটা এই পূর্ব অংশে হিমালয়ের তৈরির সময় যে চাপটা সেটা অনেকটা বেশি পড়েছে যে কারণে এই অঞ্চলটা বেশি উত্থিত হয়েছে এবং উত্থিত হওয়ার কারণে হাই পিকগুলো আমরা এই অঞ্চলে দেখতে পাচ্ছি এই অঞ্চলে আমরা হাই পিক দেখতে পাচ্ছি কিন্তু কি পাচ্ছি না সেটা হচ্ছে উইথটা বেশি চওড়া পাচ্ছি না কারণ প্রেশারটা বেশি হয়েছে ওপর দিকে বেশি চলে গেছে এর উইথটা বেশি হয়নি অন দ্য কন্ট্রারি পশ্চিম দিকে আমরা কম্পারেটিভলি দেখতে পাচ্ছি যে এই পূর্ব অঞ্চলের থেকে অর্থাৎ মাউন্ট এভারেস্ট বা কাঞ্চনজঙ্ঘা এদের থেকে কম উচ্চতাযুক্ত শৃঙ্গগুলো পশ্চিম দিকে আছে কিন্তু এই অঞ্চলটাতে প্রেসারটা যেহেতু কম হয়েছে সেই কারণে উইথটা বেশি হয়ে গেছে এটাই হচ্ছে সরি এক্সট্রিমলি ওকে তাহলে বোঝা গেল এবং এই কারাকোরাম রেঞ্জ যেটা আছে সেই কারাকোরাম রেঞ্জকে কি বলা হচ্ছে এই কারাকোরাম রেঞ্জকে বলা হচ্ছে ব্যাকবোন অফ এশিয়া এই পয়েন্টটা খুব ভালো করে মনে রাখবে যে কাকে ব্যাকবোন অফ এশিয়া বলা হচ্ছে দ্যাট ইজ কারাকোরাম রেঞ্জ নেক্সট আমরা কাকে দেখতে পাবো আমরা হিমালয়ান রেঞ্জ পড়লাম ট্রান্স হিমালয়ান পড়লাম এবং হচ্ছে ইস্টার্ন হিল অথবা দ্য পূর্বাঞ্চল অ্যাজ দিজ হিলস আর লোকেটেড ইন দ্য ইস্টার্ন মোস্ট সাইড অফ ইন্ডিয়া দ্যাট ইজ ইট ইজ নোন অ্যাজ পূর্বাঞ্চল অর দ্য ইস্টার্ন হিলস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূলত একদম পূর্ব দিকে নর্থ ইস্টার্ন সাইডে এই ইস্টার্ন হিলসগুলো অবস্থান করছে ঠিক আছে এক্সটেন্ডিং ফ্রম অরুণাচল প্রদেশ ইন দ্য নর্থ অ্যান্ড মিজোরাম ইন দ্য সাউথ দে ফর্ম ইন্ডিয়াস বাউন্ডারি উইথ মায়ানমার অর্থাৎ এই যে ইস্টার্ন হিলগুলো আমরা দেখতে পাচ্ছি তাহলে এই সাইডে আমরা কাকে পাব মায়ানমার মায়ানমারের সাথে চারটে রাজ্য অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর এবং মিজোরাম তারা এই এইরকমভাবে অবস্থান করছে এই ইস্টার্ন হিল রিজিয়ানটা মায়ানমারের সাথে যে ফিজিক্যাল বাউন্ডারি সেই ফিজিক্যাল বাউন্ডারিটা তৈরি করছে ইট ইজ মেড আপ অফ স্ট্রং স্যান্ডস্টোন অ্যান্ড রাইজেস এলিভেশন ফ্রম টু থাউজেন্ড টু থ্রি থাউজেন্ড মিটার মিন মেন সিলেভেল অর্থাৎ এখানকার মেন কম্পোনেন্ট কী মেন কম্পোনেন্ট হচ্ছে দেখো স্যান্ডস্টোন বা বেলে পাথর এবং এর অ্যাভারেজ উচ্চতা বা এলিভেশান দু হাজার থেকে তিন হাজার মিটার ওকে নেক্সট আমাদের যে আলোচনাটা ছিল রিজিওনাল ডিভিশন সেটা অলরেডি আমরা করে ফেলেছি তাহলে হিমালয়ের যে দুটো ভাগ আমরা দেখলাম সেই দুটো ভাগ কী কী সেই দুটো ভাগ হচ্ছে ফিজিক্যাল এবং রিজিওনাল যেটা আজকে আমরা কমপ্লিট করলাম আগামী দিনের ক্লাসে আমরা আমাদের যে ইন্ডিয়ান ক্লাইমেটের অংশটা ইন্ডিয়ান ক্লাইমেটের অংশটা শুরু করব ওকে আপাতত এই পর্যন্তই নিচে কমেন্ট সেকশানে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ অভিমত সাজেশানস বা যদি কোনো জায়গাতে কোনো প্রবলেম হয়ে থাকে সেগুলো জানাও যেমন আগের দিন জানিয়েছিলে যে পিডিএফের ব্যাপারটা এরকম যদি কোনো ধরনের সমস্যা অ্যারাইজ করে তোমাদের খা মানে তোমাদের মনে হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ওকে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে